নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে স্বাগত জানাই। এই মুহূর্তে যারা পিজি নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এমএ করছেন, ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার, তো প্রত্যেকটা স্টুডেন্টদের আপনাদের একটা নোটিফিকেশান আজ কিছুক্ষণের মধ্যেই পাবলিশ হলো, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন 8/11/2021 এই আজকের ডেটেই এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে পিজি সমস্ত ছাত্রছাত্রীদের যে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশান হবে, ঠিক আছে, আপনাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশান হবে, অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে কত তারিখে, এখানটা পরিষ্কারভাবে দেওয়া আছে, দেখে নিন। 18/11/2021 বেলা 2টো থেকে শুরু হবে এবং 25/11 বেলা 2টো পর্যন্ত চলবে। ডেটটা আবার বলছি, দেখে নিন। 18/11/2021 বেলা 2টো থেকে শুরু হবে এবং 25/11/2021 বেলা 2টো পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে। অর্থাৎ অনলাইনে যে পরীক্ষাটা হবে, স্টুডেন্টরা নিজেদের যে পরীক্ষাটা অনলাইনে আপনারা নিজেদের পরীক্ষাগুলো দিতে পারবেন। এইবারে পরের স্টেপগুলো আসি। ইতিপূর্বে যে সকল ছাত্রছাত্রীরা এক্সাম জন্য ফর্ম ফিল আপ করেছিলেন এবং তারাই একমাত্র এই পরীক্ষার জন্য পরীক্ষা দিতে পারবে, এবং যে ওয়েবসাইটে গিয়ে আপনাদের পরীক্ষাটা দিতে হবে সেই ওয়েবসাইটটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। আশা করি এই ওয়েবসাইটে আপনারা আপনাদের পরীক্ষাটা দিয়ে দিতে পারবেন এবং পোর্টালটা অন হবে। আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আমি তুলে ধরেছি, পোর্টালটা তুলে ধরেছি, এই পোর্টালের মধ্যে গিয়ে আপনাদের ওই দিনে, অর্থাৎ যে তারিখ 18 তারিখ বেলা 2টো থেকে যে পরীক্ষাটা শুরু হবে সেই পরীক্ষার পোর্টালটা অন হবে এই ওয়েবসাইটে, এবং এই পোর্টালেই আপনাদের পরীক্ষাটা আপনারা দিতে পারবেন। সেই সঙ্গে কিছু পয়েন্ট শর্টকাট বলে দিই। আপনারা ল্যাপটপ, ডেস্কটপ এবং কম্পিউটারের মাধ্যমে আপনাদের পরীক্ষাগুলো দিতে পারবেন। যে সকল ছাত্রছাত্রীরা ইতিপূর্বে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, আপনাদের আর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। আবার বলছি, যে সকল ছাত্রছাত্রীরা ইতিপূর্বে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন তাদেরকে আর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ইতিপূর্বে হয়তো পরীক্ষা দেবে বলে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন এবং কোনো কারণে হয়তো পরীক্ষা দিতে পারেননি এবং তার অ্যাসাইনমেন্টটা সাবমিট করা আছে, সেক্ষেত্রে আপনাদের আর অ্যাসাইনমেন্টের জন্য ভাবতে হবে না, অর্থাৎ এই পরীক্ষাটা দিতে হবে না। আর আপনাদের টোটালটা রাইট চিহ্ন হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং এমসিকিউ টাইপের মতো প্রশ্ন নিয়ে আপনাদের প্রিপারেশান আপনারা নিতে থাকুন এবং এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং এই পরীক্ষাগুলো টোটালটাই বলছি, আপনারা আপনাদের যে সমস্ত স্মার্টফোন আছে, আবার বলছি এই পরীক্ষাটা আপনারা আপনাদের স্মার্টফোনের মাধ্যমে দিতে পারেন, ল্যাপটপে দিতে পারেন, ডেস্কটপে দিতে পারেন, কম্পিউটার মাধ্যমে দিতে পারেন, যে কোনোভাবেই আপনারা অনলাইনেই আপনাদের পরীক্ষাটা সাবমিট করতে হবে। তবে এই সাবমিট করতে গেলে আপনাদের বৈধ যে ফোন নাম্বার এখানে লাগবে, আপনাদের জন্ম তারিখ, এনরোলমেন্ট নাম্বার এবং বৈধ ফোন নাম্বার, এইগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো, এবং এনরোলমেন্ট সার্টিফিকেট অবশ্যই আপনারা যদি কলেজ থেকে না তুলে থাকেন তাহলে অবশ্যই আপনারা এনরোলমেন্ট সার্টিফিকেটটা নিজেরা তুলে রাখবেন, কারণ পরীক্ষার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং লাগবে, ঠিক আছে। এবং 24 ঘন্টা পোর্টালটা খোলা থাকবে, এই 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনারা আপনাদের পরীক্ষাগুলো কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এরপরে আসছি, এখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না, ঠিক আছে। আর এমসিকিউ যেহেতু প্রশ্ন হচ্ছে, 100 মার্কের পরীক্ষার জন্য আপনাদের 100 নাম্বার এবং 50 নাম্বার এই দুটো হয়ে থাকে, তবে 100 নাম্বারের পরীক্ষার জন্য 20টা প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং 50 নাম্বারে যাদের পরীক্ষা দিতে হবে তাদের 10টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এই টোটালটাই আমি আপনাদের সামনে তুলে দিই। তবে পরীক্ষা যখন শুরু হবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা যে এক্সামের যে কপি এবং অনলাইনে আপনাদের পরীক্ষা সমস্ত সিস্টেমটাই আমি দেখিয়ে দেব, শুধু তাই না, এবং অ্যান্সার শিটগুলো ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের এই সুবিধা হয়, নিজেরা পরীক্ষা দিতে পারেন
এইগুলো আমি টোটাল স্টেপ বাই স্টেপ এই পোর্টালটা কিভাবে ঢুকবেন এবং পরীক্ষাটা কিভাবে দেবেন এবং সেই সঙ্গে অ্যান্সার শিটটাও আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি এখন এই নোটিফিকেশনটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমি বলছি যে আপনাদের টোটাল যে পরীক্ষাটা, ধরুন 100 নম্বরের পরীক্ষার জন্য আপনারা সময় পাস পাবেন, 9টা করে পাস পাবেন, এবং যাদের 50 নম্বরের পরীক্ষা দেবেন আপনারা 4টি করে পাস পাবেন, অর্থাৎ সুযোগ পাবেন এক্সট্রা প্রশ্ন অ্যাটেন্ড করার জন্য। এই 7 দিনের মধ্যে যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে আপনি পরীক্ষাগুলো কমপ্লিট করে নেবেন। যদি পরীক্ষা চলাকালীন কিংবা এই সময়ের মধ্যে যদি কারোর কোন সমস্যা হয়, আপনাদের সামনে এই একটা ফোন নাম্বার আমি তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন 9833-8974, এটি আপনাদের চালু থাকবে 12/11/2021 থেকে 15/25/2021 বেলা 11:00 AM থেকে 5:00 AM। এই সময়ের মধ্যে আপনাদের এই হেল্পলাইনে যে কোনো সমস্যা আপনারা আলোচনা করতে পারেন এবং সমস্যার সমাধান করতে পারেন। এছাড়াও যদি কোনো রকমভাবে সমস্যায় পড়েন, অবশ্যই আপনারা আমার যে ভিডিওটা দেখছেন এর নিচে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। কিংবা পরীক্ষা সংক্রান্ত যদি কোনো রকম হেল্প লাগে, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত রকম প্রশ্নের বা সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকুন আমার এই ভিডিওটা দেখার জন্য, অশেষ ধন্যবাদ। আগামী দিনে কীভাবে পরীক্ষাটাগুলো দিতে হবে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরছি।